যুক্তরাষ্ট্রে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হলেও স্কুল খুলে দেওয়ার তোড়জোড় করছে ট্রাম্প প্রশাসন বুধবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন জার্মানি ডেনমার্ক নরওয়ে সুইডেন সহ বিভিন্ন দেশ স্কুল খোলায় কোনো সমস্যা হয়নি যুক্তরাষ্ট্রেই শুধু নভেম্বরের আগে স্কুল খুলে দেয়াতে ডেমোক্রেটরা সমস্যা দেখেন বলে অভিযোগ করেন ট্রাম্প চলতি মৌসুমে স্কুল খোলা না হলে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ স্থগিত রাখারও হুমকি দেন তিনি করোনা টাস্কফোর্সের নিয়মিত ব্রিফিংয়েও স্কুল খোলার বিষয়ে ট্রাম্পের পক্ষে সাফাই গান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক প্যান্স চলতি মৌসুমেই স্কুল খুলে দেয়া জরুরি অঙ্গরাজ্যগুলোতে যাতে স্কুল খুলে দেয়া হয় সে বিষয়ে আমরা তাদের বিভিন্নভাবে উৎসাহিত করছি তবে তহবিল বন্ধে ট্রাম্পের হুমকির সমালোচনা করে চলতি মৌসুমে স্কুল খোলার বিষয়ে অঙ্গরাজ্যগুলোর সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নিউ গভর্নর এন্ড্রু কুমো এ লক্ষ্যে সব ডিস্ট্রিক্টের স্কুলগুলোকে প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি এদিকে করোনার কারণে যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেগুলোর বিদেশি শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আদেশের বিরুদ্ধে বস্টন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ছাড়ার ঝুঁকি ছাড়াই যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হার্ভার্ডের প্রেসিডেন্ট লরেন্স বেকো হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক